কর্ণফুলী সাম্পান মাঝিদের ঘাট ফিরিয়ে দেওয়ার দাবিতে নদীর মাছে ব্যতিক্রম ধর্মী সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে অনশন করেছেন মাছিরা। সকাল থেকে নদীর মাঝঘাটে নৌকায় অংশ নেন 8টি সংগঠনের 300-এরও বেশি সাম্পান। দিনব্যাপী এই আয়োজনে কর্ণফুলীর সাম্পানে উঠে আসে কথা আসে এ অঞ্চলের গান, কবিতা, সাহিত্য। এ সময় তারা জানান, সম্প্রতি সিটি কর্পোরেশন কর্ণফুলীর বড় ঘাটগুলো সাম্পানের পরিবর্তে বড় লাইফ বোট চালানোর সিদ্ধান্ত নেয়। এতে কয়েক হাজার সাম্পান বাপদাদার পেশা হারিয়েছে, ঐতিহ্যের পেশা ফিরিয়ে দেয়া দাবি জানান তারা।